বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে নাস্তানবুদ হয়ে পাকিস্তানের কাছে হেরে যাচ্ছিল, ঠিক তখন কোথায় ছিলেন আগের ম্যাচে 104 রান করা নাজমুল হোসেন শান্ত? হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। শান্ত যখন বিমান থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছে, ততক্ষণে বাংলাদেশ পাকিস্তানের সাথে হারের মুখ দেখে ফেলেছে। ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত, তাই দলকে বিদায় জানিয়ে দেশে ফিরেছেন শান্ত। রাত 11:30 শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত, সেই চোট কাটিয়ে মাঠে ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে, ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে এই ব্যাটারকে পাবে না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পেয়েছিলেন শান্ত, তবে সেই ম্যাচে হালকা চোট নিয়েই ব্যাটিং করেছিলেন তিনি। চাকা সুপার ওয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। পরের দিন তার এমআরআই করানো হয়েছিল। এই চোট খুব একটা গুরুতর না হলেও মাঠে ফিরতে আরো অন্তত 3-4 সপ্তাহ সময় লাগবে শান্তর, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও তার সার্ভিস পাচ্ছে না দল। পুরো ফিট হয়ে বিশ্বকাপ দিয়েই আবারও মাঠে ফিরবেন এই ইনফর্ম ব্যাটার। আগামী 5 অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এই মেগা ইভেন্টের শুরু হতে এখনো বাকি ঠিক 1 মাস। অন্যদিকে শান্ত সপ্তাহখানেকের মধ্যেই আবারও অনুশীলনে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন শান্ত, করেছিলেন 89 রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন 105 বলে 104 রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। টুর্নামেন্টের বাকি অংশে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে দলকে।